Assalamualaikum. Welcome back my channel Farjana's recipe. Friends, আপনাদের মধ্যে যারা ছোটবেলার মজার স্মৃতিগুলোকে ভুলতে বসেছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট বেকারি স্টাইলের ড্যানিশ রেসিপি। আর ফ্রেন্ডস, এই ড্যানিশগুলো কিন্তু আমি আপনাদের চুলায় এবং ওভেনে দুইভাবেই করে দেখাবো। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি বেকারি স্টাইলের পারফেক্ট ড্যানিশ। এখন প্রথমেই আমি ড্যানিশ তৈরি করার জন্য খামিরটা তৈরি করে নেব। আর এই খামির তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, চিনি লাগবে আমার মেজারমেন্ট কাপের 1/4 কাপ, আর লাগবে 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দেব এবং আরও একটা মিক্সিং বোল নিয়ে নেব। আর সেই মিক্সিং বোলে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি, আর দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল, সেই সাথে 2টা নর্মাল রুম টেম্পারেচারের ডিম। এখন এই 3টা উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লিকুইডের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সবগুলো শুকনো উপকরণ, এবং ড্যানিশের জন্য পারফেক্ট একটা খামির তৈরি করে নেব। দেখুন, ড্যানিশের জন্য কিন্তু একেবারে সফট পারফেক্ট একটা খামির তৈরি হয়ে গেছে। এখন এই খামিরটা আমি আবারও তেল ব্রাশ করা একটা বোলের মধ্যে খামিরটা নিয়ে নেব এবং ওপর থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এরপর একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে বোলটা র্যাপ করে ডোটাকে আমি গরম স্থানে মানে চুলার পাশে রেখে দেব 1 ঘন্টার জন্য। সেই সাথে ড্যানিশের ভেতরে ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালিয়ে দিইনি, চুলাটা বন্ধ থাকা অবস্থায় ক্রিমের সবগুলো উপকরণ আগে একসাথে মিশিয়ে নিতে হবে, আর এরপরেই কিন্তু চুলার আঁচটা জ্বালাতে হবে। এখন দুধের সাথে আমি অ্যাড করে দেব চিনি 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দেব 2টা ডিমের কুসুম, সেই সাথে ভ্যানিলা অ্যাসেন্স 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লিকুইড দুধের এই মিশ্রণটাকে ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন ঠান্ডা লিকুইড দুধের মিশ্রণ থেকে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধের মিশ্রণ আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার আর লিকুইড দুধটাকে মিশিয়ে নেব। এখন সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের লিকুইড মিশ্রণটাই আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দুধের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর ফ্রেন্ডস, এই বাটারটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। কী করে আপনারাও ঘরে বাটার তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরেই কিন্তু চুলাটা আমরা লো মিডিয়াম হিটে জ্বালিয়ে দেব। সেই সাথে লিকুইড দুধের এই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবেই ঘন হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন ক্রিমের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে তখন কিন্তু চুলার হিটটা কমিয়ে লোতে করে দেবেন, না হয় ক্রিমটা পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরই সাথেই কিন্তু ড্যানিশের জন্য ক্রিমটা পারফেক্টলি তৈরি। ফ্রেন্ডস, আমি আপনাদের ক্রিমের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন ক্রিমটা ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখনই কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব, ক্রিমটা একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দেব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেই সাথে ড্যানিশের জন্য মুরব্বা আর কিসমিসের মিক্সচারটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে দিয়ে দেব কিউব করে কাটা 1/4 কাপ চাল কুমড়ার মুরব্বা। আর ফ্রেন্ডস, এই মুরব্বাটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি।
আমার মতো আপনারা কি করে ঘরে চাল কোমার মোরব্বা তৈরি করতে পারেন সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ কিশমিশ। আর ফ্রেন্ডস একটু খেয়াল করুন, কিশমিশটাও কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর এই কিশমিশটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। কিশমিশটা কীভাবে আপনারাও ঘরে তৈরি করতে পারেন সেই ভিডিও লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন মোরব্বা আর কিশমিশটা আমি একসাথে মিক্স করে নেব। এরপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন ময়দাটাও মোরব্বা আর কিশমিশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন মোরব্বা আর কিশমিশটা ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে, তখন একটা প্লেটের ওপরে স্ট্রেনার রেখে সম্পূর্ণ কিশমিশ আর মোরব্বার মিক্সচারটাই আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে ঝাঁকিয়ে কিশমিশ আর মোরব্বার গায়ে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝরিয়ে নেব। এরপর সম্পূর্ণ কিশমিশ আর মোরব্বার মিশ্রণটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এর সাথে কিন্তু ড্রাই ফ্রুটসের মিক্সচারটা পারফেক্টলি রেডি। এখন আমরা ড্যানিশ তৈরির বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য 1 ঘন্টা আগে ড্যানিশের যে খামিরটা আমি গরম স্থানে রেখেছিলাম, ফ্রেন্ডস একটু খেয়াল করুন, মাশাল্লাহ করে সম্পূর্ণ খামিরটাই কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমরা ড্যানিশগুলো তৈরি করে নেব। এর জন্য বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে সম্পূর্ণ খামিরটাই আবারও হালকা হাতে একটু মথে নেব, যেন খামিরের মধ্যে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এরপর খামিরটাকে আবারও আমি হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে সামান্য পরিমাণে একটু ময়দা খামিরের ওপরে ছড়িয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা পরোটা বা রুটি বেলে থাকি সেভাবেই আমি ড্যানিশের জন্য বড় সাইজের একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু পরোটার মতো সামান্য একটু মোটা করেই বেলতে হবে, তবে বেশি মোটা করার কিন্তু প্রয়োজন নেই। এখন সম্পূর্ণ রুটিটাই বেলে নেওয়া হয়ে গেলে আগে থেকে ড্যানিশের জন্য যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম, ফ্রেন্ডস একটু খেয়াল করুন, ক্রিমটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে। তবে ক্রিমটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, ক্রিমটা জাস্ট রুম টেম্পারেচারে আসলেই কিন্তু হয়ে যাবে। এখন এই ক্রিমটা আমি আগে থেকে যে বড় সাইজের রুটিটা বেড়ে নিয়েছি ড্যানিশের জন্য সেই রুটির ওপরে দিয়ে দেব এবং একটা চামচের পিট দিয়ে সম্পূর্ণ রুটির ওপরেই ক্রিমটাকে ছড়িয়ে দেব। ফ্রেন্ডস আপনাদের একটা গোপন কথা বলি, ড্যানিশের ওপরে ক্রিমটা যত বেশি দেবেন ড্যানিশের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তাই ক্রিমটা দেওয়ার সময় কিন্তু কিপটামি না করে মন খুলে দিলেই কিন্তু ড্যানিশের স্বাদটা বেশি ভালো আসবে। দেখুন সম্পূর্ণ রুটির ওপরেই কিন্তু ক্রিমটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ রুটির উপর ক্রিমটা ছড়িয়ে দেওয়ার পরেও কিন্তু এতটা পরিমাণ ক্রিম এখনও অবশিষ্ট রয়ে গেছে। আর এই পরিমাণ ক্রিম দিয়ে কিন্তু আপনারা আরও অনেকগুলো ড্যানিশই তৈরি করতে পারবেন। সেই সাথে আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেই সবগুলো ড্রাই ফ্রুটসই সমানভাবে রুটির ওপরে ছড়িয়ে দেব। এরপর রুটির এক ঘাট থেকে শুরু করে সম্পূর্ণ রুটিটাই আমি একেবারেই টাইট ফিটভাবে রোল করে নেব। সব শেষে জোড়ার যে অংশটা আছে সে অংশটা হালকা একটু পানি ভাজিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব এবং আবারও সম্পূর্ণ রোল করে নেওয়া রুটিটাই হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। ফ্রেন্ডস আপনারা ভিডিওটা ফলো করলেই কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। এখন এই রোলটা কিন্তু আমরা কেটে নেব, তবে রোলটা কাটার জন্য কিন্তু কোনো রকম নাইফ ব্যবহার করা যাবে না। রোলটা কাটার জন্য এখানে আমি এরকম একটা লম্বা সুতা নিয়ে নিয়েছি। এখন এই সুতাটা রোলের ভিতরে ঢুকিয়ে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ করে সম্পূর্ণ রোলটাই কেটে নেব। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন মেজারমেন্টটা হবে প্রতিটা রোলই 1 ইঞ্চি করে কেটে নিতে হবে। দেখুন কয়েকটা ড্যানিশ কিন্তু আমি কেটে নিয়েছি। এখন প্রথমেই আমি ওভেনে কী করে ড্যানিশগুলো বেক করবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা ইলেকট্রিক ওভেনের ট্রের ওপরে একটা বাটার পেপার বিছিয়ে 4 পিস ড্যানিশ আমি নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু প্রতিটা ড্যানিশের চারপাশে 1 ইঞ্চি করে জায়গা খালি রাখবেন, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু প্রতিটা ড্যানিশই ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন প্রতিটা ড্যানিশই হালকা হাতে প্রেস করে
চারপাশে একটু ছড়িয়ে দেব। এতে ড্যানিশগুলোর সাইজ কিন্তু বড় হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই কিন্তু প্রতিটা স্টেপই হুবহু ফলো করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ঘরেই পারফেক্ট বেকারি স্বাদের ড্যানিশটা তৈরি করতে পারবেন। এখন প্রতিটা ড্যানিশই হাত দিয়ে প্রেস করে বড় করে নেওয়া হয়ে গেলে ওভেনের এই ট্রেটা আমি একটা গরম স্থানে মানে চুলার পাশে রেখে দেব আবারও এক ঘন্টার জন্য। সেই সাথে চুলায় ড্যানিশ তৈরি করার জন্য আবারও সেই রোল থেকে আরও একটা ড্যানিশ আমি কেটে নেব এবং আবারও একটা বেকিং ট্রের ওপরে বাটার পেপার বিছিয়ে দুই পিস ড্যানিশ আমি নিয়ে নেব এবং সেমভাবে হালকা হাতে একটু প্রেস করে ড্যানিশগুলো সাইজে বড় করে নেব। এখন এই ড্যানিশগুলো আমি গরম স্থানে রেখে দেব এক ঘন্টার জন্য। এক ঘন্টা আগে ওভেনে বেক করার জন্য যে ড্যানিশগুলো আমি গরম স্থানে রেখেছিলাম, খেয়াল করুন মাশাল্লাহ করে সবগুলো ড্যানিশে কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এই ড্যানিশগুলোর কালার যেন পারফেক্ট দোকানের মতো আসে, তাই এখানে আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলো ড্যানিশের ওপরেই কিন্তু হালকা হাতে ডিমটা ব্রাশ করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একেবারে হালকা হাতে করবেন, যেন কোনোভাবেই ড্যানিশের মধ্যে যে পুরকো ভাবটা আছে সেটা কমে না যায়। দেখুন সবগুলো ড্যানিশে কিন্তু আমি খুব ভালোভাবে ডিম দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এই ড্যানিশগুলো কিন্তু ওভেনে দেওয়ার জন্য পারফেক্টলি তৈরি, আর এজন্যই কিন্তু 5 মিনিট আগে 170 ডিগ্রিতে ওভেনটা আমি প্রিহিটেড করে নিয়েছি। এখন এই ড্যানিশগুলো আমি 170 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নেব। সেই সাথে এক ঘন্টা আগে চুলায় করার জন্য যেই ড্যানিশ দুইটা আমি গরম স্থানে রেখেছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন এক ঘন্টা পরে সেই ড্যানিশগুলো কিন্তু ফুলে সাইজের দ্বিগুণ হয়ে গেছে। এখন এই ড্যানিশগুলোর ওপরেও কিন্তু আমি হালকা হাতে ডিম ব্রাশ করে নেব। দেখুন ডিম ব্রাশ করা কিন্তু হয়ে গেছে। এখন এই ড্যানিশগুলো চুলায় বেক করার জন্য পারফেক্টলি তৈরি। ড্যানিশগুলো চুলায় বেক করার জন্য আগে থেকেই আমি চুলার লো মিডিয়াম হিটে একটা মোটা তলানি বিশিষ্ট পাতিলের মধ্যে স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর প্যানটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এখন এই গরম প্যানের মধ্যে আমি ড্যানিশের ট্রেটা বসিয়ে দেব এবং আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো হিটে ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিটের জন্য। সেই সাথে ঢাকনার মধ্যে যে একটা হোল আছে, হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার অথবা কটন বার দিয়ে বন্ধ করে দেবেন। 15 মিনিট পর ড্যানিশগুলোর ওপরে একটা ব্রাশ দিয়ে ঠিক যেভাবে আমরা ডিম ব্রাশ করেছি সেভাবেই আমি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল ব্রাশ করে দেব। এতে ড্যানিশগুলো একেবারে সফট এবং দেখতে পারফেক্ট দোকানের মতোই মনে হবে। 30 মিনিট পর দেখুন মাশাল্লাহ করে দুইটা ড্যানিশই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন তৈরি হয়ে গেছে চুলায় তৈরি পারফেক্ট ড্যানিশ। এখন আমরা দেখে নেব 15 মিনিট আগে ওভেনে যে ড্যানিশগুলো আমি বেক হতে দিয়েছি সেগুলো হয়েছে কি না সেটাই দেখে নেব। দেখুন 15 মিনিট পর ওভেনের ড্যানিশগুলো কিন্তু পারফেক্টলি তৈরি, আর ওভেনের তৈরি এই ড্যানিশগুলোর ওপরেও কিন্তু আমি 5 মিনিট পর সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই তো ড্যানিশগুলো দেখুন কতটা নরম আর তুলতুলে। আর সেমভাবেই কিন্তু আমি সবগুলো ড্যানিশই তৈরি করে নিয়েছি। এখন একটা চুলায় তৈরি ড্যানিশ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ড্যানিশের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার মতোই ছোটবেলার স্মৃতিটাকে একটু চাঙ্গা করে নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ড্যানিশ রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।